ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকে যাবো পুজো দিতে। তো ভাবলাম যে চলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে সবেমাত্র স্নান করে আসলাম, এবার রেডি হব। তো রেডি হয়ে আবার আসছি। তো এই যে এই শাড়িটা বের করেছি, ভাবলাম মায়ের এই শাড়িটা পরে যাব আজকে। তো সাদা শাড়ি তো অনেক পরেছি, তা ভাবলাম যে আজকে যেহেতু পুজো দিতে যাব তো এটা ঠিক আছে। আর এইদিকে গোপাল ভাট চালিয়ে আমি এখন রেডি হব, কারণ এটা অভ্যাস হয়ে গেছে আমার। আর এইদিকে টিভি দেখতে দেখতে আমি নিজেই একবার চেষ্টা করলাম শাড়িটা পরার, কিন্তু হ্যাঁ চেষ্টা তো করেছিলাম ঠিকই, কিন্তু পরে দেখলাম যে শাড়িটা ঠিক পরা হয়নি, তাই চলে গেছিলাম শাশুড়ি মায়ের কাছে পরিয়ে দেওয়ার জন্য। আর এই দেখো কি সুন্দর পরিয়ে দিয়েছে। তো আমি এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না, কারণ আমার স্ট্যান্ডটা আমি ওই বাড়িতে রেখে এসেছি, আমি এই বাড়িতে আনিনি, তাই অনেক সমস্যা হচ্ছিলো। আর যাই হোক, এই শাড়িটা কিন্তু আমার মায়ের। তো আমার মায়ের শাড়ি আমার পরতে দারুণ লাগে। তো এই যে দেখো পরেছিলাম, দেন আমার চুলটা ভেজা ছিল, তাই চুলটাকেও ছাড়িয়ে নিলাম যাতে চুলের জলগুলো ছাড়িয়ে যায়। আর লম্বা চুলের এই সমস্যা, একবার শ্যাম্পু করার পরে না চুল শোকাতেই চায় না। তো এখানে মেকআপ করে রেডিও হয়ে গেছি, এবার কিছু জুয়েলারি পরবো, চলো দেখতে থাকো। আসলে আজকে যেখানে পুজো দিতে যাব সেখানে আমাদের মানসিক ছিল, আর সেটা হলো কুলপুকুর মন্দির, মানে কালী মায়ের কাছে যাব পুজো দিতে। তোমরা যদি আমার ভিডিও দেখো রেগুলার, তাহলে হয়তো জানবে যে কুলপুকুর মন্দিরে আমি প্রায় যাই। আর আমি বাড়ি থেকেই জানতাম যে আজকের দিনে কুলপুকুরে অনেক ভিড় হবে, কারণ পরের সপ্তাহে কুলপুকুরে বার্ষিকী পুজো, মানে এই কালী মাটা থাকবে না, নতুন কালী মা আসবে, তাই অনেক ভিড় হবে এই কালী মায়ের পুজোর জন্য। তো ভাবলাম যে মানসিক যখন এই ঠাকুরকেই করা হয়েছে, তাহলে যাই এখানেই করে আসি, কিন্তু ঠাকুর তো একই, তাই না? তো তবু পুজো দেবার ক্ষেত্রে মন যেটা চাই সেটা করাই ভালো আমার মতে। তো এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার বসে পড়েছি ফল কাটতে। আসলে আগেই ভেবেছিলাম ফলগুলো কেটে রাখবো, কিন্তু অনেকক্ষণ আগে কেটে রাখলে না কালো হয়ে যায় ফলগুলো, তাই ভেবেছিলাম যে রেডি হয়ে বেরোনোর ঠিক 10 মিনিট আগে কেটে নেবো সব ফলগুলো। এইদিকে পুজো দিতে দিতে মনে তো হাজারো চিন্তা আসছিলো যে পুজোয় বসে 12:30, আর এখানে অলরেডি 11:45 বেজে গেছিলো, তো কিভাবে এত টাইমের মধ্যে সব কমপ্লিট করব। তো তবুও ভগবানের ইচ্ছেই সব কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো টাইমের মধ্যে। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফল বানানো হয়ে গেছিলো, আর জানো তো আমাদের কাছে স্ট্রবেরি দিয়েছিলাম ভগবানকে খাবার জন্য। তো যাই হোক, এখানে দেখো আমি পুরোই রেডি, এবার বেরিয়ে যাব। কিন্তু দুঃখের ব্যাপার, মাঝখানে আর কোনো ক্লিপস অ্যাড করতে পারিনি। বাড়ি থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম মায়ের কাছে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মাকে। আর এখানে দেখো আমার মা সামনে গিয়ে ভিড় অতিক্রম করে এখানে ওই ডালাগুলো দিয়ে দিচ্ছিলো। বললাম না কোনো অ্যাড করতে পারিনি কোনো ভিডিও, কারণ ডালাটা এত বড় ছিল যে আমি দুই হাতে কভার করতে পারছিলাম না, আর সাথে হ্যান্ডব্যাগ তো ছিলই। এই দেখো আমার মা প্রণাম করে এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল, তারপরে আমার মা আমাকে একে একে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে, তাই আমিও এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। আর এই কুলপুকুর মন্দিরটা কালী মায়ের মন্দির হলেও এই মন্দিরে কিন্তু অনেক ঠাকুর আছে, যেমন শিব ঠাকুর, মনসা ঠাকুর, অনেক ঠাকুর আছে। তো যাই হোক, সব ঠাকুরকে একে একে প্রণাম করে এই যে চলে আসলাম ভিড় দেখাতে। দেখেছো কত ভিড়, কারণ আমরা বাড়ি থেকেই জানতাম অনেক ভিড় হবে। তো যাই হোক, এবার আমরা এক জায়গায় বসে পড়বো, কারণ অঞ্জলির সময় হয়ে গেছে। তো এই যে একটা কোণা দেখে আমরাও বসে পড়েছিলাম, আর ঠিক আমার পেছনে ছিল আমার মা। তো এখানে বসার পরে মা বললো যে না, আঁচলটা গায়ে দিয়ে বসতে হয়। তারপরে এই যে সময় হয়ে গেল অঞ্জলির, তো এখানে অঞ্জলিটা দিয়ে নিলাম। এই যে সেই পুকুর, এই পুকুরের পাশে নাকি আগে অনেক কুল গাছ ছিল, তো তারপর থেকেই নাকি এই জায়গাটার নাম কুলপুকুর হয়েছে। আমি কিন্তু জানি না, আমি শুনেছি অনেকের কাছে। পুজো শেষ করে আমরা সবাইকে প্রসাদ দেওয়ার পরে আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম ডাইরেক্ট বাড়িতে। সারাদিন উপোস থাকায় না বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।